জয় জগন্নাথ বন্ধুগণ, হরি ওম। আজি আমি আলোচনা করিবা যে কোষ্ঠকাঠিন্য, সিকেল সেল রোগ বা যেতরে রক্ত সৃষ্টি হয়ে নথায়, রক্তর অল্পতা দেখা দেই থাকে, বারম্বার রক্ত নবাক পড়ি থাকে, এবং জন্ডিস, কাশ, নাক মুহ এবং মূত্রমার্গরু যদি রক্ত বাহারলা, এবং পরিস্রা সম্বন্ধীয় রোগ, অল্প অল্প পরিস্রা হলা, পরিস্রা পোড়া ইত্যাদি, পরিস্রা সম্বন্ধীয় রোগ, অ্যাপেন্ডিসাইটিস ইত্যাদি রোগর একমাত্র রামবাণ কণ আজি জানিবা। জানিথিবে আম মান আপন মান ভিতরে জানিথিবে, যদি ন জানিছেন তো জানিবে, জানিছেন তো বি অন্য মানুষ জনাইবে, ভিডিও সেয়ার করবে নিশ্চয়। তাহলে এ সবুর একমাত্র রামবাণ হচ্ছে কণ, অঙ্গুর। অঙ্গুরকে আমি জানিথিবা, এবং অঙ্গুর বিষয়ে টিকিয়ে সংক্ষিপ্ত সূচনা লাভ করিবা। অঙ্গুর হচ্ছে শীতল, বাত ও পিত্তনাশক, বলবর্ধক, বীর্যবর্ধক, স্বরকু মধুর করে অঙ্গুর খাইলে, এবং আখি পাই মধ্যে এটা হিতকারী হটে। যদি বেশি বেশি শোষ লাগু থাকে, আমি পেট পোড়া মানে জ্বলা পোড়া হো থাকে, মুখ মুহ যদি ভারি পিতা পিতা কটুকুটু লাগু থাকে, তিক্ত লাগু থাকে, কাশ হো থাকে, শুকিলা কাশ, এবং পরিসা জ্বলা পোড়া যদি হো থাকে, পরিসা হো ন থাকে, ঝাড়া যদি সফা হো ন থাকে, এবং সিকিল সিল যদি কহিলে আমি জন্ডিস আউ দুর্বলতা যদি লাগু থাকে অল্প অল্প, তবে এসব ক্ষেত্রে এই অঙ্গুর বড় উপকারী অটে। এহা আমার অন্ত্র, কিডনি, লিভর এবং পাকস্থলীর কার্যদক্ষতাকে মধ্যে বৃদ্ধি করে থাকে, এবং শরীরের বিজাতীয় পদার্থকু বাহার করিবারে এ সাহায্য করে থাকে। বেলে টক্সিন ডাক ইংরাজি টর্মে কহিলে, সাইন্টিফিক টর্মে, মেডিকাল টর্মে টক্সিন বাহার করিবারে মধ্যে সাহায্য করে থাকে শরীরের, এবং নিতকু মানে আখিকে থন্ডা রাখি থাকে, এবং উষ্মতা সম্বন্ধীয় রোগকু দূর রাখি থাকে। রোগী মানক তো এক উত্তম পথ্য কহিলে চলে, এবং ক্যান্সার, টিবি, হ্যাঁ, পেট অন্তর ফুলা, ক্ষত, পিলা মানকর যে শুষ্ক রোগ, অ্যাপেন্ডিসাইটস, আউ হার্ট রোগী, হৃদয় রোগী শক্তি প্রদায়ক পথ্য অটে, শক্তি প্রদান করে থাকে এইসব পেসেন্ট মানুষ। তেমন 100 রু 200 গ্রাম অঙ্গুর আমি সেবন কলে শরীরে শীঘ্র শক্তি সঞ্চার হয়ে থাকে। দীর্ঘদিনের রোগ পরে শরীরে যে দুর্বলতা সৃষ্টি হয়ে থাকে দূর হয়ে থাকে অঙ্গুর খাইবার দ্বারা। ছোট পিলা, বৃদ্ধ ব্যক্তি আউ দুর্বল ব্যক্তি রামবাণ সদৃশ অটে। আধুনিক অনুসন্ধান অনুসারে অঙ্গুরের প্রচুর মাত্রায় আন্টি অক্সিডেন্ট অছে ও পলিফিনল মধ্যে থাকে, যাহাদ্বারা কি বিভিন্ন প্রকার ক্যান্সার, হাই ব্লড প্রেসর এবং হার্ট রোগী মানক বিভিন্ন হৃদরোগ সাহায্য করে থাকে। এবে আমি দেখিবা প্রয়োগ কেমতি করিবা। যদি দুর্বলতা অনুভব হেউছি, তেবে দুর্বলতা দূর করিবা পাই ভোজনর অধ ঘন্টা পরে 25 রু 30 গ্রাম অঙ্গুর রস পিবা উচিত, এবং অঙ্গুর যদি ন মিলিলা তেবে তা পরিবর্তে কিসমিস মধ্যে সেবন করা যাই পারে। আউ যে লোক মানে অতি ছোট ছোট কথারে রাগি যাতে, তো সেমানক পাই সেই লোক মানে অধিক মাত্রায় অঙ্গুর খাইবা উচিত। আচ্ছা, ছোট পিলা মানকর দাঁত উঠিবার সময়রে ঝাড়া হয়ে থাকে, এমনক অজীর্ণ হয়ে থাকে, আউ ঝাড়া সফা মধ্যে বেড়ে বেড়ে হয়ে নথায়, তো এই সময় ভারি পীড়া সেমানে অনুভব করে থাকে। তো সেই দিন মানকরে পিলাঙ্কু, ছোট পিলাঙ্কু 1 রু 2 চামচ অঙ্গুর রস সকালে আউ সন্ধ্যারে দেলে সেমানকু ওই কষ্টজনিত পীড়া দূর হয়ে থাকে। আউ যেমানকু ভোক লাগুন থাকে, অনেক লোক হচ্ছে ভোক হোনি, ভোক হোনি, পেটের ভোক থাকে কিন্তু ভোক লাগলা ভাবে জলপন থাকে, তো সেমান যদি ভোজনরে অঙ্গুর বা জলখিয়ার অঙ্গুর সেবন করে থাকে কিছু দিন, তবে তাঙ্কর এই রোগ দূর হয়ে থাকে। আউ যেমানকর সিকেল সেল রোগী সেমানে মধ্যে এখন সেবন করা উচিত ভোজনরে, যাহাদ্বারা কি হেমোগ্লোবিন স্বাভাবিক হয়ে থাকে এবং রক্ত সৃষ্টি হয়ে থাকে। এবে আলোচনা করিবা রক্তপিত যে রোগী সেমান অঙ্গুর কিপর ব্যবহার করিবা।
ନା ସେମାନେ ପ୍ରତିଦିନ 100 ରୁ 150 ଗ୍ରାମ ମିଠା ଅଙ୍ଗୁର ସେବନ କରିବା ଉଚିତ ଏବଂ ଯାହାଦ୍ୱାରା କି ନାକ ମୁହଁ ବା ମୂତ୍ର ମାର୍ଗରୁ ଯେଉଁ ରକ୍ତ ନିର୍ଗତ ହେଉଥାଏ ତାହା ବନ୍ଦ ହେବାରେ ସାହାଯ୍ୟ କରିଥାଏ। ଆଉ ଥରେ କହିବି ଯେ 100 ରୁ 150 ଗ୍ରାମ ମିଠା ଅଙ୍ଗୁର ସେବନ କରିବା ଉଚିତ ପ୍ରତିଦିନ। ଏବଂ ପରିସ୍ରା ପଟା ଦେଖିବା, ପରିସ୍ରା ଯଦି ଅଳ୍ପ ଅଳ୍ପ ହେଉଥିବ ବା ରହି ରହିକି ଆସୁଥିବ ବା ବାରମ୍ବାର ପରିସ୍ରା ହେଉଥିବ ତେବେ ସେ ସମୟରେ ସେହି ରୋଗୀମାନେ ଅଙ୍ଗୁର ଖାଇବା ଉଚିତ। ଅଙ୍ଗୁର କିପରି ଖାଇବା ତ ଆମେ ଆଲୋଚନା କଲେ, ଜୁସ୍ କରି ସକାଳେ ପିଇପାରିବା, ନହେଲେ ଖାଦ୍ୟ ସାଙ୍ଗରେ ମଧ୍ୟ ଜଳଖିଆ ସାଙ୍ଗରେ ଖାଇପାରିବା। ଯେ ଦିନରେ ଫଳ ସବୁ ଦିନରେ ମାନେ ଭୋଜନ କଲେ ତାହା ବେଶୀ କାମ ଦେଇଥାଏ, ବିଶେଷ କରି ସକାଳ ସମୟ ଫଳର ଉପଯୁକ୍ତ କାମ ଦେବାର ସମୟ ହେଉଛି ସକାଳ ସମୟ, ରାତିରେ ବିଶେଷ କାମ ଦେଇନଥାଏ, ଫଳ ତା'ର ପ୍ରଭାବ ପକାଇନଥାଏ। ସାବଧାନତା କ'ଣ ଅବଲମ୍ବନ କରିବା ଆମେ ଶୁଣିନେବା। ଅଙ୍ଗୁରୁ ଖାଇବା ପୂର୍ବରୁ ଭଲ ଭାବରେ ତାକୁ ଧୋଇଦେବା ଉଚିତ ଏବଂ ରୋଗୀମାନଙ୍କୁ ଅଙ୍ଗୁରୁ ଅଳ୍ପ ମାତ୍ରାରେ ଦେବା ଉଚିତ, କାରଣ ବେଶୀ ଖାଇଲେ ଝାଡ଼ା ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ। ଏବଂ କଞ୍ଚା ଅଙ୍ଗୁରୁ ଖାଇବା ନାହିଁ ବା ଖଟା ଅଙ୍ଗୁରୁ ଖାଇ ମଧ୍ୟ ଖାଇବା ନାହିଁ, ଏହାଦ୍ୱାରା ଆମାଶୟ ଓ ପ୍ଲିହା କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହୋଇଥାଏ ଓ ଗ୍ୟାଷ୍ଟ୍ରିକ୍ ମଧ୍ୟ ହେବାର ସମ୍ଭାବନା ଥାଏ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆଶା କରେ ଆଜିର ସୂଚନା କିଛି ଆପଣମାନଙ୍କ କାମରେ ନିଶ୍ଚୟ ଆସିବ ଏବଂ ଅନ୍ୟମାନଙ୍କ କାମରେ ମଧ୍ୟ ଆସିବ। ତେଣୁ ଆପଣମାନଙ୍କ ଅନୁରୋଧ, ଆପଣ ଆପଣଙ୍କର ପ୍ରିୟ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଏହି ଭିଡ଼ିଓଟି ସେୟାର କରିବେ ଏବଂ ଜୟ ଜଗନ୍ନାଥ।